নির্যাতনে নিপীড়নে যেন আমার নবী এবং নবীর সাহাবীরা যেন পুরো হতাশ হয়ে গেলেন, সেই দিন যেন আমার নবী এবং নবীর সাহাবীরা যেন বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। তবে ভাই আমরাও আজকে চিন্তায় চিন্তিত, সেই দিন মাটিতে আমার রাসূল এবং নবীর সাহাবীরা সেই দিন যেন বড় চিন্তায় চিন্তিত। তবে তাদের চিন্তাধারাটা ছিল কি আর আমাদের চিন্তাধারাটা কি? আমাদের চিন্তাধারাটা হলো এটাই, আমাদের চিন্তাধারাটা হলো এটাই। হাগো 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 আমাদেরকে এত গালা ধন সম্পদ দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবে, জমি জায়গা সব ফেলে চলে যেতে হবে, কাগজ যদি সেই 72 সালের 71 সালের আগের কাগজ, কত বাড়ি ডুবেছে, কত বাড়ি পড়েছে, কত বাঁধ ভেঙেছে, সেই কাগজ যদি জমা করতে না পারি তবে এত গালা ধন সম্পদ ছেড়ে জেলখানায় থাকতে হবে, আশ্রমে থাকতে হবে? কেন ওই পারে তো ওরা তো নিবে না, ওই পারে পাঠাবে ওরা তো নিবে না, তখন এরা একটা আশ্রম বানিয়ে আমাদেরকে কয়েদে ভরে রাখবে। তবে এত বড় সুন্দর বিল্ডিং বাড়ি ধান ধন সম্পদ সব রেখে জেলখানায় থাকতে, এটা হচ্ছে আমাদের টেনশন, এটা হলো আমাদের চিন্তা, তাই না? কি গো কি গো, এছাড়া কি অন্য টেনশন? কিন্তু ওই দিন সেই দিন যেই দিন মক্কার মাটিতে এমনই ভারতের মতো নির্যাতন নিপীড়ন আবু জেহেলের লোকেরা করতো, সেই দিন আমার রাসূল এবং নবীর সাহাবীদের টেনশনটা কি রে? টেনশনটা হলো মাবুদ গো এমনই নির্যাতন নিপীড়ন যদি হয়, এমনই অত্যাচার অবিচার যদি হয়, তবে মক্কা মদিনা তায়েফের মাটিতে তোমার কোরআন এবং রাসূলের বিধান কেমন করে মক্কার মাটিতে কালেমার পতাকা উঁচু করব? এটা ছিল তাদের টেনশন, এটা ছিল তাদের চিন্তা। এমনই নির্যাতন যদি হয়, এমনই নিপীড়ন যদি হয়, এমনই অত্যাচার যদি হয়, তবে তোমার কোরআনের বিধান কালেমার পতাকা কেমন করে উঁচু করব? এটাই ছিল হয়ে গেল তাদের টেনশন। আমার নবী এবং নবীর সাহাবীরা এমনই চিন্তায় চিন্তিত যখন হয়ে গেলেন, আমার আল্লাহ সাথে সাথে জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল তাড়াতাড়ি আমার রাসূলের কাছে যাও, তাড়াতাড়ি আমার নবীর কাছে যাও, কেননা আমার নবী দয়ার নবী যেন বড় হতাশ হয়ে গেছে, নবীর সাহাবীরা যেন বড় চিন্তায় চিন্তিত হয়ে গেছে, জিবরাইল রে তাড়াতাড়ি নবীর কাছে যাও আর আমার রাসূলকে সংবাদটা দিয়ে দাও, আমার নবীকে খবরটা দিয়ে দাও। জিবরাইল সাথে সাথে নবীর কাছে এসে গেলেন আর নবীকে বললেন, ও গো নবী বলো, আপনারাও যদি পারেন তো আমার সাথে বলো, বিসমিল্লাহির রহমানির রহিম। জিবরাইল এসে নবীকে বলছেন, কি বলছেন? বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলানা ইন কুনতুম মুমিনিন। রে মক্কার সংখ্যালঘু মুসলমানেরা, কথাটা শুনছেন না বুঝছেন? কোনটা হাত জোড় করে বলছি শুনবেন না, একটা লোকের কথা শুনতে 15 মিনিট ভালো লাগে, কিন্তু যদি বুঝেন ঘন্টার পর ঘন্টা কেটে গেলে ভাববেন যে হুজুর চললো আর নামলো, কিন্তু শুনতে 15 মিনিট ভালো লাগে, ভালো লাগে কথাটা শুনে। মক্কার সংখ্যা লঘু মুসলমানেরা, রে মদিনা তায়ে ভারত বাংলা পশ্চিমবঙ্গের ভারতের সংখ্যালঘু মুসলমানেরা, রে বিশ্ব জগতের সংখ্যালঘু মুসলমানেরা, ওলা তাহিনু ওলা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না। আল্লাহ নিজেই বলছে, তো আল্লাহ আমাকে টেনশন করতে মানা করেছে তো আমি কেন টেনশন করব? কি গো ভাই, কথা বুঝতে পারছেন? আচ্ছা আমার আল্লাহ বললেন, তোমরা চিন্তা
চল্লিশ, তোমরা ভেব না ওরা তিরিশ, ওরা সত্তর আমরা তিরিশ, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, ওয়ালা তাহিনো ওয়ালা তাহজানো, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা গমগীন হয়ে যেও না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো। কি করো? না না, কোরআনে কি এরকম কোন কথা আছে? কয়েক কোরআন গালা একটা দেখি, ওখান থেকে ওখানে জেল বাঁধা আছে কোরআনে। হ্যাঁ একটু বেয়াদবি, মাফ করবেন, একটু গিরিশ দিয়ে দিই। হ্যাঁ না না, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমার আমার ওই আমার পাইলটকে আর আমার আমার ভাই রফিকুল ইসলামের খাবারের ব্যবস্থা হয়েছে, একটু খবর খবর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আমি খেলেও খাড়ো না খেলেও খাড়ো, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মালদার ভাষায় বলে খেলেও খাড়ো না খেলেও খাড়ো, সেটা কি বলো তো? মানে আমরা যখন ছোটবেলায় মুস্টুজ বের হয় আমাকে 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 তো তো খেলে তো আমরা ছোটবেলায় যখন মুস্তুজ বের হয়নি হয়নি খোলার দরকার নাই, এমনি শুধু দে শুধু দে তো তো আমরা ছোটবেলায় যখন মুস্তুজ বের হয়নি তখন বলতাম যে ভাই খেলেও খাড়ো না খেলেও খাড়ো, কি বলো তো? তো তো এটা মানে একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, তখন মানে আমরা কি উত্তর দিতাম যে কুঠি কুঠি, বুঝেন বুঝেন, ওই যে মাটি দিয়ে বানায় আমাদের দিকে অতি ধান অনেক কিছু রাখে, মানে ওর মধ্যে যদি মানে খেলে খাড়ো না খেলে জড়ো, এটা কি গো? এটা বস্তা। খেলে খাড়ো না খেলে জড়ো, এটা বস্তা। আর একটা খেলেও খাড়ো না খেলেও খাড়ো, তবে আমি কিন্তু ভাই খেলেও খাড়ো না খেলেও খাড়ো, জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তোমার ভাইয়েরা, তবে আমি কি বলছিলাম, আপনার এই মাদ্রাসাগুলিকে এই মাদ্রাসাগুলিকে সিবিআই দিয়ে ইনকোয়ারি করা হয়েছিল, এমনকি এই মাদ্রাসার গুলিতে যে কিতাবগুলি পড়া হয় এই কোরআনগুলি খুঁজে কোরআনের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত খুঁজে দেখা দেখা হয়েছে, এই কোরআনে কোনো মৌলবাদী আতঙ্কবাদী শিক্ষার কোনো কথা নাই, জোরে বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এখানে আমার আল্লাহ পরিষ্কার ভাষায় বললেন তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, এই কথা পবিত্র কোরআনের কোন জায়গায় দেখাতে পারবেন না, তোমাদের বাড়িতে দশটা বম থাকলে বিশটা জমা করো, এমন কথা কি কোরআনে আছে? আছে। তোমার পেস্তুলে গুলি আনলোড থাকলে ডাউনলোড করে লও, এমন কথা আছে? আছে নাই। তবে এখানে আমার আল্লাহ স্পষ্ট ভাষায় বললেন তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না। কথাটা বারবার রিপ্লাই করছি, তো আপনাদের বুঝতে খারাপ লাগছে না কে জানি জানি না, তোমরা তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা ভয়ে ভীতু হয়ো না, তোমরা ভেব না ওরা পঁচাত্তর আমরা পঁচিশ, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমি আল্লাহ আমার ওয়াদা, আমি আল্লাহ আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। কার বিজয় করব? ঈমানদারের। সবাই বলি কার বিজয় করব? ঈমানদারের। কার বিজয় করব? ঈমানদারের। মদ করে না, সুদ করে না, বেইনামাজির না, বেরোজাদারের না, কার? ঈমানদার। তোমরা যদি বিজয়ময় হতে চাও, তোমরা যদি কল্যাণময় হতে চাও, তোমরা যদি আমার জমিনে শান্তিতে বসবাস করতে চাও, তোমরা যদি আমার কঠিনময় ফারিস্তার হাত থেকে বাঁচতে চাও, কেউ যদি অন্যায় করে করে তবে আল্লাহ নিজে মারবে না ফারিস্তা দিয়ে মারবে? ফারিস্তা দিয়ে মারবে, এই জন্য আল্লাহ বলছেন তোমরা যদি আমার কঠিন মাই ফারিস্তার হাত থেকে বাঁচতে চাও, তোমরা যদি মোদি এবং অমিত শাহর লোকের হাত থেকে বাঁচতে চাও, তোমরা যদি আমার জমিনে শান্তিতে বসবাস করতে চাও, তোমরা যদি আমার আমার কোরআনের বিধান আমার জমিনে চালু করতে চাও, তবে তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমি আল্লাহ।
মুসলমানের না, মুসলমানের বিজয় আল্লাহ করবে না, করবে না। এটা কেমন কথা, কি গাইছে গো ইয়া, কি বলছে গো, বলছে যে কি মুসলমানের বিজয় করব না, করব না, না। আমার কলম দিয়ে লিখিত করে বলছি, আল্লাহ মুসলমানের বিজয় করতে পারে না, কেন মুসলমান মদ খেতে পারে, অবশ্যই অবশ্যই, মুসলমান পরের মাল হরণ করতে পারে, মুসলমান নিজের বউ বাদ দিয়ে অন্যের বউ নিয়ে ঘুরতে পারে, মুসলমান নিজের ভাই ভাইয়ের বুকে গুলি দিতে পারে, মুসলমান অপরের মাল হরণ করতে পারে। এখানে আল্লাহ মুসলমানের কথা বলেনি, মহান আল্লাহ তার ইমানদারের কথা বলেছে। একবার জোরে বলি নারায়ে তাকবীর, একবার, আমি বিজয় করব ইমানদারের, বেঈমানের না, মদঘরের না, সুদখরের না, ব্যভিচারীর না, অত্যাচারীর না, ধর্ষণকারীর না, আমি বিজয় করব কার, ইমানদারের। তোমরা যদি বিজয়ময় হতে চাও, তোমরা যদি কল্যাণময় হতে চাও, তবে তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো। এই কথা আমার আল্লাহ সেই দিন আমার রাসূলের কাছে পৌঁছে দিলেন। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি মনিরুদ্দিন বেঈমান, আমি মনিরুদ্দিন কি কি বলতে লজ্জা পাচ্ছেন, বলেন বলেন একদম খোলা পারমিশন, আমি মনিরুদ্দিন কি বেঈমান, লজ্জা পাবেন না, খবরদার খবরদার, কেন লজ্জা পাবেন, আমি মনিরুদ্দিন বেঈমান, আমি মনিরুদ্দিন মুনাফিক, আমি মনিরুদ্দিন বলি এক রকম চলি আর এক রকম, আমার কথার সঙ্গে কাজের মিল নাই, আমি বলি একটা করি আর একটা, কি গো কি গো, ঠিক ঠিক, সকাল বেলায় রুমেলের লোক, সন্ধ্যা বেলায় সেন্টুর লোক, একটা সিগারেটের বিনিময় ইমান নষ্ট করে দি, কি গো কি গো, 10,000 টাকার বিনিময় নিজের ভাইয়ের বুকে চাকু দিয়ে দি, আছে লোকের গো, আমি বেঈমান, আমি মুনাফিক, বলি একটা করি আর একটা, কিন্তু আমার আল্লাহ তিনি বলেন যা করেন তাহা, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ, তিনি বলেন যা করেন তাহা, ওই যে সেই দিন আমার আল্লাহ নবীকে বলে দিলেন, নবী গো চিন্তা করো না, উম্মতদের বলে দাও, সাহাবীদের বলে দাও, যেন তারা হতাশ চিন্তা না করে, আমি আমি তাদেরই কল্যাণ করব যারা আমার একা তওবাদের স্বীকার করে আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস রেখেছে, আমি তাদেরই কল্যাণ করব। ওই যে সেই দিন আমার আল্লাহ বললেন, তার কিছুদিন পরেই মক্কাতুল মুকাররমা ওহুদের প্রান্তে আমার আল্লাহ বিশ্ববাসীর কাছে তা প্রমাণ করে দিল। এই আয়াতটি নাজিল হওয়ার অল্প কিছুদিন পরেই আমার আল্লাহ আমার নবীকে পারমিশন দিয়ে দিলেন, ও নবী যাও মক্কার ওহুদের প্রান্তে যাও, আর কালমার পতাকা উঁচু করো, আবু জেহেলকে ঘোষণা করে দাও, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। রাসূল ঘোষণা করে দিলেন, আবু জেহেল রে চল, কত মায়ের দুধ খেয়েছি, মক্কার মাটিতে বহুদের প্রান্তে চ, সেখানেই কালেমার পতাকা উঁচু করে বিশ্বের কাছে কোরআনের বিধান পৌঁছাতে চায়। একবার জোরে বলি নারায়ে তাকবীর। এই খবর যখন আবু জেহেলের কাছে চলে গেল, আবু জেহেল রাগে রাগিত হয়ে চোখগুলি লাল লাল করে বলে, কে রে, কার এত বড় ক্ষমতা আমার নেতৃত্বে গলা উঁচু করে কথা বলতে চায়, যাও সেনাপতি কমান্ডারেরা যাও, মুহাম্মদকে এবং তার সাহাবীদেরকে পিটিয়ে গুটিয়ে দাও। ওইদিকে আবু জেহেলের অর্ডার হয়ে গেল, দেখেন আমার আল্লাহ বলেন যা করেন তা প্রমাণটা নিয়ে, ওইদিকে আমা ওইদিকে ওইদিকে আবু জেহেলের অর্ডার হয়ে গেল, এইদিকে আমার রাসূলের ডাক এসে গেল, ময়দানে ঝাঁপিয়ে পড়ল, সৈন্য লস্করের আস্তে আরম্ভ করল, এই দিক থেকে আস্তে আস্তে আমার
নবীর সাহাবীরা এই দিক থেকে আসতে আসে আবু জেহেলের সেনাপতিরা ময়দানে জমা হতে 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 ময়দানে জমা হলো 1,03,000 কত জমা হলো হলো কত জমা হলো হলো 1,03,000 সৈন্য জমা হলো বন্ধুরে আমার আল্লাহ আমারে হাত দুটো দেয় নাই মাবুদ আমারে পা দুটি দেয় নাই কিন্তু আমার আল্লাহ আমাকে দুটি চোখ দিয়েছে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর ইতিহাসে পড়ে দেখলাম রাসূলের হাদিসে পড়ে দেখলাম ওই যে সেই দিন উহুদের প্রান্তে 1,03,000 সৈন্য জমা হলো তার মধ্যে 1,00,000 হলো আবু জেহেলের কমান্ডার আর 3,000 হলো আমার রাসূলে বিজয় হবে কার কার সিস্টেমের উপর দিয়ে বলেন সিস্টেমের উপরে সিস্টেমের উপরে কার কার সিস্টেমের উপরে আবু জেহেলের কোথায় 1,00,000 কোথায় 3,000 একের মধ্যে যদি 3 ঢুকে যায় খুঁজে পাওয়া সম্ভব নয় নাকি গো নাকি গো একের মধ্যে যদি 3 ঢুকে তবে তো খুঁজে পাওয়া সম্ভব কিন্তু ওই যে আমার আল্লাহর ওয়াদা কথাটা মনে আছে তো ওই যে আমার আল্লাহর ওয়াদা আমি বিজয় করব ঈমানদারের বেঈমানের নাম ভাইজান বন্ধুরে ফিরে আমার আব্বা জানেরা আজকের মাহফিল আল্লাহর দরবারে দোয়া করব মাবুদ গো এই যে তোমার ঘর মাবুদ গো এই যে তোমার ঘর সেই দিন সংখ্যালঘুদের কাছ থেকে তোমার ঘর কাবাকে বাঁচিয়েছ আজকে আমাদের ভারতের মাটিতে বাবরি মসজিদকে 6 ডিসেম্বর নিয়ে নিয়েছে গত নভেম্বরে তার ফয়সালা ক্লিয়ার দিল আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করবে আমরা তা জানি না এই দোয়াটাই আজকের মাহফিলে করব একটু ধৈর্য ধরুন বন্ধুরা আমার সেই দিন আমার আল্লাহ তার কাবাকে রক্ষা করেছে কোন মানুষের প্রয়োজন পড়ে নাই কোন কোন পিস্তল বোমের প্রয়োজন পড়ে নাই রিমোট বম্বের দরকার পড়ে নাই তীর ধনুকের দরকার পড়ে নাই চতুর্পর জন্তুর দরকার পড়ে নাই তো পায়া মানুষের প্রয়োজন পড়ে নাই আমার আল্লাহ ঠিক তার ঘর বাঁচিয়ে নিয়েছে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ আপনারা একটু সত্যের দিকে গিয়ে আসুন একটু আল্লাহর দিকে ধাপিত হন আমাদের বাবরি মসজিদ হলো মসজিদটা আমাদের কিন্তু ইতিহাসের কোরআনের মধ্যে পাওয়া যায় রাসূলের হাদিসে পাওয়া যায় সেটা হলো বাইতুল্লাহ কি ওটা অবশ্যই বাইতুল্লাহ বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহর ঘর আমার আল্লাহই রক্ষা করবেন একবার জোরে বলি ইনশাআল্লাহ নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে এমন ছোট্ট ছেলে মাকে বলে এমন ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টায় আমার কে মা বলল ধৈর্য ধরো মা বলল ধৈর্য ধরো তুমি যখন হবে বড় মা বলল ধৈর্য ধরো তুমি যখন হবে বড় তোমার আমার স্রষ্টা একই যে ওই নিঝুম রাতে পুরো আকাশের দিকে তাকিয়ে ভাইজান ময়দানে লড়াই আরম্ভ হয়ে গেল নারে তাকবীর আল্লাহু আকবার বলে ময়দানে ঝাঁপিয়ে পড়ল অল্প কিছুক্ষণের মধ্যেই আধ ঘন্টা হয় নাই আবু জেহেলের লোকেরা ময়দান থেকে পালাতে আরম্ভ করলো একবার জোরে বলি নারে তাকবীর পালারে পালা আর জান বাজবে না আমাদের পিটিয়ে শেষ করে দেবে তবে ভাই গো ইমানদারের সহযোগিতা আমার আল্লাহ তার নিজের হাতেই করেন একবার জোরে বলি আলহামদুলিল্লাহ ভাইজান সংখ্যায় বেশি দরকার নাই
সঠিক জায়গায় যদি দাঁড়িয়ে থাকতে পারো তোমারে কেউ হিলিয়ে দিতে পারবে না, এটাই যেন আমার আল্লাহর ওয়াদা। অবশ্যই ভাই গোল বন্ধুরে আমার, আমার মুসলমান ভাইয়েরা, আমার পরদান আছেন মায়েরা, আমি এই পবিত্র কোরআন থেকে আপনাদের বলছি শোনা, একটু খেয়াল করে শুনেন, আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, হে বিশ্ব জগতের নর নারীরা, হে পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলার লোকেরা, হে বিশ্ব ভারতের লোকেরা, তোমরা যদি আমার জমিনে কল্যাণময় পেতে চাও, তোমরা যদি ইহকাল পরকাল শান্তিময় বাস করতে চাও, তোমরা যদি আমার ওই আনন্দময় জান্নাতের উপভোগ করতে চাও, তুমি আমার পবিত্র কোরআনটি খুলে দেখো, আমি আল্লাহ তোমাদের কুলের কথা খুলেই বলে দিয়েছি। আল্লাহ কিছু বলতে বাদ রাখেনি মানুষ, প্রত্যেকটি জিনিস আল্লাহ বলছে, বিশ্বাস করেছ, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছ, হে বিশ্বের বিশ্বাসী গণেরা, তোমরা যদি কল্যাণময় হতে চাও, তোমরা যদি বিজয়ময় হতে চাও, তোমরা যদি আমার ফারিস্তার হাত থেকে বাঁচতে চাও, তোমরা যদি মোদির লোকের হাত থেকে বাঁচতে চাও, তোমরা যদি আমার জান্নাতে যেতে চাও, তবে তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, মদের বোতলগুলি ভেঙে দাও, অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাঠি মেরে, সত্যের দিকে এগিয়ে আসো, আমি তোমাদেরই কল্যাণ করব। কথা কি বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সোনার চালেরা, আমার শিক্ষিত ভাইরা, আমার শিক্ষিত বন্ধুরা, আমি আপনাদের ভাষা দিয়ে বুঝাতে পারছি কিনা জানি না, ওই যে আমার আল্লাহ বললেন তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা পূর্ণ ইমানদার হয়ে যাও, কেন জানো রে? আল্লাহ আরো খুলে বলছে, কেন জানো রে? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন, এই শয়তান যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমাদের শান্তির জায়গা থেকে অশান্তির জায়গায় নিয়ে চলে যাবে, এই জন্য আমি আল্লাহ বলি তোমরা শয়তান থেকে দূরে সরে যাও। শুধু তাই নয় বন্ধুরা, আমার মহান আল্লাহ রব্বুল আলামিন